পরমাণুর নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস মাধ্যমিকে উল্লেখিত সিলেবাসের ভিতরে থাকা এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। তো এই চ্যাপ্টার বিষয়ে পড়তে গেলে পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কে আমায় জানতে হবে। নিউক্লিয়াসকে জানতে গেলে সামগ্রিক পরমাণুর গঠন সম্পর্কে একটা ধারণা আমাদের রাখা আবশ্যিক দরকার, এবং যে ধারণাটা আমরা সর্বপ্রথম পাই রাদারফোর্ডের পরমাণু মডেলের হাত ধরে। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী আমরা পরমাণু দুটি অংশকে চিহ্নিত করি। একটা হচ্ছে পরমাণুর ঠিক কেন্দ্রে থাকা সব থেকে ডেন্স একটা রিজিয়ন যার ঘনত্ব সব থেকে বেশি, তাকে আমরা কেন্দ্রক বা নিউক্লিয়াস বলছি, এবং নিউক্লিয়াস বা কেন্দ্রকে বাদ দিলে পরমাণুর বাইরে পড়ে থাকে তার ইলেকট্রন মহল বা ইলেকট্রন কোর, যার ভিতরে ইলেকট্রনগুলো অবস্থান করে। এই নিউক্লিয়াসকে নিয়ে শুধু আলোচনা করতে গেলে পরমাণুর সামগ্রিক যা আকার বা তার যা ডাইমেনশন 10^-10 মিটার বা 1 angstrom থেকে আমাদের নেবে আসতে হবে অলমোস্ট 10^-15 মিটার বা 1 ফার্মিতে। এই নিউক্লিয়াসকে নিয়ে আলোচনার সময় আমাদের নিউক্লিয়াসের ভিতরে থাকা প্রধান যে কণা দুটো নিউট্রন এবং প্রোটন, এদের সম্পর্কে জানতে হবে। নিউট্রন যে কণা, এই কণার কোনো আধান থাকে না, আধান শূন্য। প্রোটন যে কণাটি, এই কণাটি পজিটিভলি চার্জড পার্টিকেল, এর আধান হলো প্লাস, ধনাত্মক আধান। নিউট্রন এবং প্রোটন এদের সংখ্যার তারতম্য ভিন্ন ভিন্ন নিউক্লিয়াসে দেখা যায়, সেই অনুযায়ী আমাদের নিউট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা দ্বারা কয়েকটি সংজ্ঞা একটু মনে রাখতে হবে। নিউট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই তাহলে n+p, এই যে মোট সংখ্যাটি পাই একে আমরা বলি ওই পরমাণুর ভর সংখ্যা বা মাস নাম্বার। শুধুমাত্র যে প্রোটনের সংখ্যা পি একে বলা হয় ওই পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। এবং যদি আমরা n-p নিউট্রনের সংখ্যার সাথে প্রোটনের সংখ্যাকে বিয়োগ করে দিই, যে সংখ্যাটি সূচিত করে n-p তাকে বলা হয় আইসোটোপিক নাম্বার। এই মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার, আইসোটোপিক নাম্বার, এদের উপর ভিত্তি করে আমাদের বেশ কয়েকটি সংজ্ঞা একটু মনে রাখতে হবে। যেমন প্রথমেই আমরা একের বা ফার্স্টেই লিখে রেখেছি H11, H21, H31, তিনটেই হাইড্রোজেনকে রিপ্রেজেন্ট করছে, এবং প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তলায় যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো হচ্ছে 1, 1, 1, এবং ওপরে যে সংখ্যাগুলো রয়েছে 1, 2, 3। এটা হচ্ছে কোন একটা পরমাণুকে রিপ্রেজেন্ট করার সাধারণ একটা পদ্ধতি, যে ক্ষেত্রে এক্স যে পরমাণুটা আছে এ দিচ্ছে তার ভর সংখ্যা এবং জেড দিচ্ছে তার পরমাণু ক্রমাঙ্কের মান। সুতরাং এদের প্রত্যেকের ওপরে যে 1, 2, 3 সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো দিচ্ছে ওই হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা, এবং নিচের 1, 1, 1 যে সংখ্যাগুলো দিচ্ছে ওই হাইড্রোজেন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক। সুতরাং দেখতে পাচ্ছি প্রত্যেকেরই পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, এদেরকে আমরা বলছি আইসোটোপস। সুতরাং আইসোটোপস হলো যে সকল পরমাণুর একই পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভিন্ন ভর সংখ্যা, খুব স্বাভাবিকভাবেই তারা সবাই একই মৌলের অন্তর্গত হবে যেহেতু তাদের একই পরমাণু ক্রমাঙ্ক। দ্বিতীয় যে একটা উদাহরণ আমরা লিখে রেখেছি O16-8, O16-7, এদের প্রত্যেকেই ওপরে লেখা সংখ্যাগুলো 16 এবং নিচে আছে 8 এবং 7। সুতরাং এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট মাস নাম্বার বাট সেম অ্যাটমিক নাম্বার। এদের আমরা নাম করছি বা নামকরণ করা হয় আইসোবারস। একই রকম ভাবে থার্ড Me2311, Mg2412, এদের প্রত্যেকের ক্ষেত্রেই ওপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো 23, 24 এবং নিচের সংখ্যাগুলো 11, 12। সুতরাং ডিফারেন্ট মাস নাম্বার অ্যান্ড ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। কিন্তু যদি নিউট্রন নাম্বার আমরা ক্যালকুলেট করে নিই বোথ অফ দেম, তাহলে আমরা পাব যে নাম্বারটা সেটা হচ্ছে 12। এদের ডিফারেন্স নিলে আমরা নিউট্রনের যে নাম্বারটা পাবো 12, যেটা সেম। সুতরাং এদের আমরা নামকরণ করছি আইসোটোমস। ফোর্থ যে এক্সাম্পল, ইউরেনিয়াম 235-92, থোরিয়াম
231, 90 এদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি উপরের সংখ্যাগুলো 235, 231, নিচের সংখ্যাগুলো 92, 90. সুতরাং ডিফারেন্ট মাস নাম্বার ও ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। যদি আমরা এদের ডিফারেন্স গুলো নিই তাহলে আমরা পাচ্ছি 143, 141, এগুলো দিচ্ছে নিউটনের নাম্বার। সুতরাং নিউটন নাম্বার ইজ অলসো ডিফারেন্ট, কিন্তু এদের ক্ষেত্রে আইসোটপিক যে নাম্বারটা আমরা পাই এন মাইনাস পি, এই এন মাইনাস পি করলে আমরা খুব সিম্পল দেখো এটাকে লিখতে পারি এন মাইনাস পি নাম্বার বোথ অফ দেম 51। সুতরাং এন মাইনাস পি নাম্বার গুলো দুটো সেম, এদেরকে আমরা নামকরণ করছি আইসোডায়াফার্স। ফিফথ একটা এক্সাম্পল আমরা লিখে রেখেছি এম 137, সি 136। এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওপরের সংখ্যাগুলো 13, নিচের সংখ্যাগুলো 7 আর 6, অর্থাৎ এম যেটা নাইট্রোজেনের পরমাণু তার ক্ষেত্রে প্রোটন সংখ্যা 7, যেহেতু মাস নাম্বার 13 তাই নিউটনের সংখ্যা 6। সিমিলারলি কার্বন প্রোটন সংখ্যা 6, নিউটন সংখ্যা 7, অর্থাৎ এদের ক্ষেত্রে হচ্ছে কি 7 6, তার সামনে জাস্ট একটা যদি আমরা মিরর রেখে দিই সেই মিররের রিফ্লেকশনে আমরা কি দেখি, আমাদের যেটা রাইট হ্যান্ড সেটা লেফট, যেটা লেফট হ্যান্ড সেটা রাইট, ঠিক সিমিলারলি একটা কনভার্সন 7 আর 6, মানে নিউটন নাম্বার প্রোটন নাম্বারের ভিতরে দেখা যায় বলে এদের আমরা নামকরণ করছি মিরর নিউক্লি। মিরর নিউক্লিয়ের ক্ষেত্রে আমরা খুব সহজভাবে বুঝে গেলাম যে জাস্ট নিউট্রন নাম্বার প্রোটন নাম্বার একটা আর একটার সাথে ইন্টারচেঞ্জ হচ্ছে। এবং আরেকটা খুব লক্ষ্য করার মতো বিষয় যেটা, নিউট্রন এবং প্রোটন এদের ডিফারেন্স কিন্তু 1, অর্থাৎ 7 আর 6 ডিফারেন্স 1 পাবো, 6 আর 7 ডিফারেন্স কিন্তু 1 পাবো, নিউট্রন নাম্বার এবং প্রোটন নাম্বারের ভিতরে ডিফারেন্স 1 বা 1 হবে। এর ক্ষেত্রে আমরা নেক্সট চলে যাচ্ছি কোন একটা যে নিউক্লিয়াস পরমাণুর ভিতরে রয়ে গেছে যার মধ্যে কিনা নিউট্রন এবং প্রোটন দুটোই হেভি পার্টিকেল অবস্থান করছে, এবং টোটাল অ্যাটমের যে মাস সেটাকে আমরা বলছি পুরোপুরিভাবে প্রায় অলমোস্ট সমস্ত মাসটাই নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ বা আবদ্ধ রয়েছে। তো এই নিউক্লিয়াসের ভর বা মাসটাকে আমরা বের করব কিভাবে, সেটাকে যদি আমরা বের করতে চাই খুব সিম্পল, এম এ কমা জেড এই নোটেশনে যদি আমরা রিপ্রেজেন্ট করি কোন একটা অ্যাটম বা পরমাণুর টোটাল মাসটাকে, এম এন ইউ সি এটা দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি নিউক্লিয়াসের মাসটাকে, এম এন দিয়ে রিপ্রেজেন্ট করছি নিউট্রনের মাসকে, এম পি দিয়ে রিপ্রেজেন্ট করছি প্রোটনের মাসকে, অ্যান্ড এম ই দিয়ে রিপ্রেজেন্ট করছি ইলেকট্রনের মাসকে। সুতরাং নিউক্লিয়াসের মাসটাকে আমরা যদি বের করতে চাই এম নিউক্লিয়াস, খুব সিম্পল আমরা করতে পারি টোটাল অ্যাটমের যা মাস এম এ জেড সেখান থেকে জাস্ট ইলেকট্রনের মাসটাকে বিয়োগ করে দিলাম, নাম্বার অফ ইলেকট্রনস সেটা অবভিয়াসলি হবে অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ ইলেকট্রনস কোনো একটা অ্যাটমের অলওয়েজ ইকুয়াল, সুতরাং জেড টাইমস ME এটা দিচ্ছে কোন একটা নিউক্লিয়াসের মাস। তো এই নিউক্লিয়াসের মাস বের করার ক্ষেত্রে আমাদের কিছু ধারণা রয়েছে, যার মধ্যে একটা ধারণা হচ্ছে মাস ডিসঅ্যাপিয়ার বা অবলুপ্ত মাস, অবলুপ্ত ভর, সেটাকে আমরা লিখছি সাপোজ ডেল্টা এম দিয়ে, মাস ডিসঅ্যাপিয়ারড বা অবলুপ্ত ভর। এই ডেল্টা এম এর ভ্যালুটাকে আমরা বের করতে পারি কিভাবে, না সামগ্রিকভাবে একটা পরমাণু তৈরি হয়েছে কি কি দিয়ে, ইলেকট্রন প্রোটন ও নিউট্রন, সেই হিসাবে যদি আমরা লিখতে চাই যদি তার ভিতরে এন নাম্বার নিউট্রন থাকে এন 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 প্লাস, জেড নাম্বার যদি প্রোটন থাকে জেড এম পি প্লাস, সেখানে যদি আমার জেড নাম্বার ইলেকট্রন থাকে জেড এম ই, এগুলো দিচ্ছে অল কনস্টিটিউয়েন্ট যে পার্টিকলস তাদের টোটাল মাস, সেখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই টোটাল পরমাণুটা তৈরি হয়ে যাওয়ার পর তার ভর কতটা হলো এম এ কমা জেড, এটা কিন্তু দেবে মাস ডিসঅ্যাপিয়ার বা ডেল্টা এম এর ভ্যালু। এই মাস ডিসঅ্যাপিয়ার কে জাস্ট ডেল্টা এম কে আমরা একটা যদি সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই
তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে এনার্জিকে। আইনস্টাইনের একটি বিখ্যাত ফর্মুলা আমরা মোটামুটি সবাই জানি, E is equal to mc square। সুতরাং মাস ডিসঅ্যাপিয়ার্ড বা অবলুপ্ত যে ফর ডেল্টা এম কে সি স্কয়ার দিয়ে গুণ করলাম, তাহলে সেক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু একটা এনার্জিকে রিপ্রেজেন্ট করবে। এই এনার্জিটাকে আমরা লিখলাম ইবি দিয়ে, এটাই দিচ্ছে কোন একটা যে নিউক্লিয়াস তার বাইন্ডিং এনার্জি ভ্যালু। বাইন্ডিং এনার্জি কি? নিউক্লিয়াসের ডাইমেনশন একটু আগেই আমরা আলোচনা করলাম, 10^-15 মিটার অর্ডারের। ওইটুখানি একটা ছোট রিজিয়নের ভিতরে অত সংখ্যক প্রোটন নিউট্রন, প্রোটন মানে হচ্ছে অল পজিটিভলি চার্জ পার্টিকেল, তারা ওইটুখানি জায়গার ভিতরে সীমাবদ্ধ আছে। তার জন্য বা তাদেরকে বেঁধে থাকার জন্য একটা খুব স্ট্রং ফোর্স দরকার। সেই বাইন্ডিং এনার্জিটাকে যদি আমরা ইবি দিয়ে রিপ্রেজেন্ট করি, তার ভ্যালুটা আমরা লিখতে পারছি জেড এমপি প্লাস in mn minus of m a comma z minus z m e times c square। m a z minus z m e এটা আমরা আগেই লিখেছি, এটা দিচ্ছে নিউক্লিয়াসের মাস। সুতরাং আমরা এটাকে লিখছি z mp plus n mn minus m nucleus, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে থাকা সমস্ত যে পার্টিকেলস যাদেরকে আমরা কমনলি বলছি নিউক্লিয়ন্স, তাদের যে টোটাল মাস জেড এমপি প্লাস এন এম এন, সেখান থেকে নিউক্লিয়াসটা ফর্ম হয়ে যাওয়ার পরে টোটাল নিউক্লিয়াসের মাসটাকে বিয়োগ করছি, বিয়োগ করার পরে যেটা পাচ্ছি সেটাকে সি স্কয়ার দিয়ে গুণ করছি। দ্যাট ইজ ইবি বা বাইন্ডিং এনার্জি। এটা ক্যালকুলেট করে যদি আমরা দেখতে পারি যে ইবি এর যা ভ্যালুটা আমরা পাবো, সেই ইবি এর ভ্যালু গ্রেটার দ্যান জিরো, জিরো থেকে বড় একটি সংখ্যা, তখন ওই নিউক্লিয়াসটি একটি স্টেবল নিউক্লিয়াস হবে। অর্থাৎ নিউক্লিয়াসটাকে ব্রেক করতে গেলে আমাদের এক্সটার্নাল কোনো সোর্স এজেন্সি থেকে এনার্জি সাপ্লাই করে ভাঙতে হবে, ইবি ইজ গ্রেটার দ্যান জিরো। যদি দেখা যায় ইবি লেস দ্যান জিরো, তাহলে ইবি ভ্যালু জিরো থেকে কম হওয়ার জন্য নিউক্লিয়াসটা স্টেবল হবে না বা নিউক্লিয়াসটা অটোমেটিক্যালি নিজে থেকে ফর্ম করবে না। জেনারেলি এই যে ইবি বা বাইন্ডিং এনার্জি ভ্যালু পেলাম, তাকে যদি আমরা নাম্বার অফ নিউক্লিয়ন্স ইবি মানে তার যা মাস নাম্বার এ দিয়ে ভাগ করে দিই, এটা দেয় বাইন্ডিং এনার্জি পার ইউনিট নিউক্লিয়ন্স। সেইরকম একটা প্লট ইবি বাই এ কে আমরা এ এর এগেনস্টে করে রেখেছি। এটা একটা খুব রাফ প্লট আমরা চেষ্টা করেছি করার, ম্যাজিক নাম্বার গুলোকে সমস্ত বাদ দিয়ে দেখা যায় এখানে মোটামুটি এ 56 এর জন্য একটা ম্যাক্সিমাম বাইন্ডিং এনার্জি আমরা পেয়ে থাকি। এই ম্যাক্সিমাম যে বাইন্ডিং এনার্জি আমরা এক্ষেত্রে পাই, সেই ম্যাক্সিমাম বাইন্ডিং এনার্জি দেখো পিকটা আমরা ঠিক মিডলে পাচ্ছি। অর্থাৎ যাদের ক্ষেত্রে এ অনেক কম রেঞ্জে রয়েছে তাদের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি কম, যাদের ক্ষেত্রে এ এর ভ্যালুটা একটু বেশির দিকে রয়েছে তাদের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি কম, কিন্তু মিডলে বেশি বাইন্ডিং এনার্জি। সুতরাং এই দিকে নিউক্লিয়াস গুলোরও টেন্ডেন্সি থাকে মিডলে চলে আসার, এবং এই দিক থেকে নিউক্লিয়াস গুলোর একটা টেন্ডেন্সি থাকে মিডলে চলে আসার, এবং এই মিডলে চলে আসার যে টেন্ডেন্সি বা প্রক্রিয়া ঘটে দুটি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে। এদিক থেকে এদিকে চলে আসলে নিউক্লিয়াসগুলিকে অপেক্ষাকৃত ভারী হতে হয়, মানে একটার সাথে আরেকটাকে সংযোজন হতে হয়, এই প্রসেসটিকে আমরা বলি নিউক্লিয়ার সংযোজন, নিউক্লিয়ার ফিউশন। সিমিলারলি যদি এই দিক থেকে এই দিকে আসতে হয়, তাহলে ভারী নিউক্লিয়াসকে অপেক্ষাকৃত হালকা হতে হবে, মানে নিউক্লিয়াসটিকে ভাঙতে হবে, ফলে এই প্রক্রিয়াটিকে বলা হয় নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমেই কোন একটা নিউক্লিয়াস আরো মোর স্টেবল নিউক্লিয়াসে পরিণত হতে পারে। নেক্সট আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ধারণায় চলে যাব, বাইন্ডিং এনার্জির পরের ধারণা, যেটাকে আমরা বলছি ভর ত্রুটি, মাস ডিফেক্ট। মাস ডিফেক্ট বা ভর ত্রুটি, এই মাস ডিফেক্ট বা ভর ত্রুটি বলতে আমরা খুব সিম্পল যেটা বুঝি, এম এ কমা জেড সেখান থেকে যদি আমরা তার এ মানে ভর সংখ্যাটাকে বিয়োগ করে দিই, তাহলে ইন্টারমিডিয়েট রিজিয়নের জন্য এই মাস ডিফেক্ট, এটাকে আমরা ডেল্টা এম ড্যাশ দিয়ে লিখতে পারি, এর ভ্যালুটা নেগেটিভ হয়ে থাকে। এই মাস ডিফেক্ট থেকে আমরা যদি ডেল্টা এম ড্যাশ একে এ দিয়ে ভাগ করি মাস ডিফেক্ট পার নিউক্লিয়ন, তাহলে এটাকে আমরা বলে থাকি প্যাকিং ফ্র্যাকশন।
ধারণাগুলো আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ কিছু ধারণা যেগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো আমরা একটু আগে যে নিউক্লিয়ার ফিশন বা ফিউশনের কথা বলছিলাম, প্রক্রিয়াগুলো ঘটাই বা ঘটানোর জন্য যে প্রক্রিয়াটা দায়ী সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা এমন একটা প্রক্রিয়া যার জন্য একটা কোনো ভারী নিউক্লিয়াস সেটা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে নতুন অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াসে পরিণত হবে এবং তার সাথে আলফা বিটা এবং গামা এই তিনটি রে রশ্মি নির্গত করে থাকে। আলফা বিটা গামা তিন থেকে রশ্মি বললেও আমরা ফার্স্ট যেটা লিখেছি আলফা, এগুলো কিন্তু প্রকৃতপক্ষে কিছু কণা বা পার্টিকেলের স্রোত, বিটা কিছু কণা বা পার্টিকেলের স্রোত এবং গামা এটা কিন্তু পিওরলি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আলফা বিটা গামার একটা কম্পারেটিভ স্টাডি তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা আমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বেসিক্যালি আমরা যদি দেখতে চাই আলফা হচ্ছে পার্টিকেল, এটা অ্যাকচুয়ালি হিলিয়ামের HE4+2+ রিপ্রেজেন্ট করে থাকে এই আলফা কণা। অর্থাৎ এর ভর একটি প্রোটনের ভরের চার গুণ। এর ভরকে যদি আমরা লিখে থাকি এম আলফা, যার ভ্যালু দেয় 4.0015 ইউ। এই ইউ যে ইউনিটটা, ইউনিটটার প্রচলন সম্পর্কে তোমরা হয়তো অনেকেই ওয়াকিবহল। ইউনিটটার প্রচলন, ইউ ইউনিটের পুরো কথা আমরা বলে থাকি ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট। এর প্রচলন হয়েছিল অলমোস্ট 1961 এর পরবর্তী সময়ে। এর আগের ক্ষেত্রে আমাদের যে মেজারমেন্টের জন্য বেশিরভাগই এমইউ ইউনিট প্রচলন ছিল, সেখানে ফিজিস্ট এবং কেমিস্টদের ভিতরে একটা সমস্যা বা পদার্থবিদ যারা এবং রসায়নবিদদের ভিতরে একটা মতের বিরোধ থাকার কারণ, সেসব তোমরা মোটামুটি কিছুটা জানো, আমি এই বিষয়ে এখন ডিটেলে যাচ্ছি না। তারপরে এসেছিল আমাদের ইউ ইউনিটটা 1961 এর পর থেকে। তো ইউ ইউনিটে যদি মেজার করি তাহলে তার ভ্যালুটা আমরা পাই 4.0015 ইউ, বা এম ইউ ইউনিটে করলে পাবো 4 এমইউ। কারণ ইউ আর এম ইউ এর ভিতরে একটা আমরা রিলেশন পাই, 1U=1 এমইউ এর ভ্যালুটা 1.0003172:1 এর কাছাকাছি হয়ে যায়। তো প্রোটনের ভরের চার গুণ এটা আমাদের মনে রাখতে হবে। বিটা সে হয়ে যাচ্ছে ইলেকট্রন কণার স্রোত, ইলেকট্রন যে কণাগুলো রয়েছে সেই কণার স্রোত, এর ভর হয়ে যায় 1/2000 এমইউ এই অ্যামাউন্টের। এখন এই ইলেকট্রন তো আমাদের আউটার সেলেও ছিল, তাহলে সেই ইলেকট্রন কিন্তু ইলেকট্রনের সাথে মিশে পেলে চলবে না, ভীষণ একটা কনসেপচুয়াল ব্যাপার। যেহেতু দুজনেই ইলেকট্রন, কিন্তু সব থেকে বড় ডিফারেন্স যেটা সেটা হচ্ছে যে শক্তির পার্থক্যের। আমাদের যে সেল ইলেকট্রন রয়েছে সেই সেল ইলেকট্রনের এনার্জি হয় ইভি বা ইলেকট্রন ভোল্ট অর্ডারের, কিন্তু এই বিটা কণা যেটা কিনা ডাইরেক্ট নিউক্লিয়াস থেকে আসছে তার এনার্জির ভ্যালু আমরা অলওয়েজ এমইভি মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ হায়ার এনার্জি। নিউক্লিয়ার ফিজিক্স ব্যাপারটাই আমাদের হয়ে যাচ্ছে একটা হায়ার এনার্জির ব্যাপার, সুতরাং তার এনার্জির অর্ডার পাই আমরা এমইভি। এই বিটা যেহেতু ইলেকট্রন কণা স্রোত, এর চার্জ অবশ্যই হয়ে যাচ্ছে মাইনাস। আলফা কণা তার তো চার্জ আমরা লিখেছি 2 ইউনিট পজিটিভলি চার্জড, এবং গামা সেটা পিওরলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এর কোনো পার্টিকেল নেচার নেই, এবং এর ওয়েভলেন্থের কথা যদি আমরা ভাবতে চাই দেখা যায় এর ওয়েভলেন্থ মোটামুটি হবে 0.01×10^-12 মিটার থেকে 10×10^-12 মিটারের মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট রিজিয়নে থাকে। এর যে শর্টার ওয়েভলেন্থ দেন এক্সরে, এক্সরের থেকে অনেক শর্টার ওয়েভলেন্থ এর দেখা যায়, কারণ এর এনার্জি এক্সরে থেকে হাই হয়ে থাকে। এই সব ধর্মের ভিত্তিতে আমরা যদি আলোচনা করতে চাই, একটা যখন আলফা কণা বা আলফা পার্টিকেল কোনো মাধ্যম বা মিডিয়ামের ভিতর দিয়ে যেতে চাইবে, এর যেহেতু অনেক মাস বেশি, হেভি পার্টিকেল, চার্জ বেশি, এ তখন এর মিডিয়াম বা মাধ্যমের আশপাশের যে কণাগুলো রয়েছে সবাইকে আয়োনাইজড করতে করতে চায়, ফলে এর এনার্জি আস্তে আস্তে কমতে থাকে, যার জন্য এর পেনিট্রেশন পাওয়ার বা ভেদ করে চলে যাওয়ার যে ক্ষমতা সেটা আলফা বা বিটা বা গামার তুলনায় আলফার ভ্যালুটা অনেকটাই কম হবে। এবং এর ভেদন ক্ষমতা, পেনিট্রেটিং পাওয়ার কম হলেও যদি আমরা দেখতে চাই যে আলফা কণার আয়োনাইজেশন পাওয়ার বা আশপাশে থাকা মাধ্যমের কণাগুলিকে আয়োনাইজ করে দেওয়ার ক্ষমতা, তার মান কিন্তু বিটা বা গামার তুলনায় অনেক গুণ বেশি হয়। সুতরাং আমরা মোটামুটি ভাবে রাফলি একটা আইডিয়া রাখতে পারি যে আলফা তার আয়োনাইজেশন পাওয়ার গ্রেটার দেন হবে বিটা এবং গ্রেটার দেন হবে গামা, এটা আয়োনাইজেশন পাওয়ারের উপর ভিত্তি করে। ঠিক এর উল্টো যদি অর্ডারে আমরা সাজিয়ে নিই তাহলেই পাবো পেনিট্রেটিং পাওয়ার, গামা সেটা হয়ে যাবে গ্রেটার দেন বিটা, গ্রেটার দেন আলফা। এদের রেশিওটা অলমোস্ট করা হয়ে থাকে 1:100:1
এই রেশিওতে করা হয়ে থাকে। যদি আমরা আবার উল্টো দিকে সাজাতে চাই তাহলে রেশিওটা আবার উল্টে যাবে। সেই অনুযায়ী আমরা এদের ধর্মগুলোর একটা রাফলি আইডিয়া রাখতে হবে, কারণ এদের ভিতরে ডিফারেন্স কোথায় সেই সংক্রান্ত ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকে। আর নেক্সট আমরা আর একটা গুরুত্বপূর্ণ ধারণার দিকে যাব, সেখানে আমরা পাবো এই যে আলফা বিটা গামা সমস্ত কণাগুলো বেরোচ্ছে, আলফা বিটা এবং গামা, যার মধ্য থেকে আলফা কণা যখন কোন একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসছে, পরমাণুটাকে আমরা কিভাবে লিখছি, জেনারেলি এ আর নিচে জেড দিয়ে, সেখান থেকে যখন একটা আলফা কণা বেরিয়ে যাবে তখন ধরো নতুন একটা নিউক্লিয়াস ফর্ম হলো সাপোজ ওয়াই, তার ক্ষেত্রে আমাদের এ বা ভর সংখ্যা হ্রাস পাচ্ছে চার একক, পরমাণু ক্রমাঙ্ক দুই একক, প্লাস আলফা কণাটাকে লিখছি আমরা ফোর টু। একই রকম ভাবে দিস ইজ ফর আলফা ডিকে। বিটা ডিকের ক্ষেত্রেও এক্স যদি হয় একটা নিউক্লিয়াস বিটা ডিকের জন্য, সেখানে আমরা দেখতে পাবো ওয়াই এ জেড প্লাস ওয়ান এবং বিটা কণা একটি নির্গত হবে। এই ধরনের যে বিটা ডিকেটা ঘটে একে আমরা বলে থাকি বিটা মাইনাস ডিকে। এক্স এ জেড এখান থেকে আমরা লিখব নতুন একটা পরমাণু ওয়াই এ জেড মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, এটা রিপ্রেজেন্ট করছে একটা পজিট্রন, এটা যেমন ছিল ইলেকট্রন, এই ডিকেটাকে আমরা বলবো বিটা প্লাস ডিকে। বিটা প্লাস ডিকে বিটা মাইনাস ডিকে ছাড়াও আমাদের আর এক ধরনের বিটা ডিকে দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় ইলেকট্রন ক্যাপচার। এই বিষয়ে আমরা পরবর্তীকালে বা পরের কোনো ভিডিওতে ডিটেলে এটাকে নিয়ে আলোচনা করব। সিলেবাস বহির্ভূত হলেও চ্যাপ্টারটার পরিধি যেহেতু অনেক বিস্তৃত, তাই এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করলে আমাদের ইন্টারেস্ট লাগবেই। যাই হোক, তার ক্ষেত্রে গামা সেটা তো বলেইছি আগে, এ কোনো কণার নেচার নেই বা পার্টিকেল নেচার নেই, এটা হচ্ছে পিওরলি একটা রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এটা জেনারেলি ঘটবে আলফা ডিকে বা বিটা ডিকে ঘটার পর কোন একটা এক্সাইটেড নিউক্লিয়াস বা উচ্চ শক্তি স্তরে থাকা নিউক্লিয়াস যখন নিচে বা গ্রাউন্ড স্টেটে সর্বনিম্ন স্তরে আসতে চাইবে তখন তার শক্তিটাকে যে রেডিয়েশনের মাধ্যমে ছাড়বে। তোমরা মোটামুটি চ্যাপ্টারটা নিয়ে একটুখানি এবার থরলি বাড়িতে পড়াশোনা করো এবং পুরো বিষয়টাকে একসাথে আলোচনা করার মাধ্যমে বা একসাথে পড়ার মাধ্যমে কি কি তোমাদের সমস্যা হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করো। এবং আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, তোমরা ব্যাপারটা এবার নিজেদেরকে পড়ে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে।